মানে লেগ স্পিনার হট লেগ স্পিনটা অনেক সহজাত একটা ব্যাপার, এটা সবার মধ্যে থাকে না। ছোটোবেলা থেকে ও লেগ স্পিন করতো, এটার মধ্যে মানে ওর ওই সেই গুণগুলো ছিল যেগুলো একটা লেগ স্পিনার হওয়ার জন্য লাগে। তো এইটাই জাস্ট ও বেশি করে প্র্যাকটিস করছে, ফোকাস ছিল এইটাই ওর। এখন কি ব্যাটিং নিয়ে কোনো কাজ করছেন, মানে ব্যাটিংয়ের যে ব্যাটিং নিয়ে? আসলে আমি তো আর ব্যাটিং নিয়ে কাজ করি না, আমি স্পিনটাই দেখি ও। তো আমি এটাই বলতো, এই ডিপার্টমেন্টটা বলতে পারবো যে আমরা এটা নিয়ে আমরা আরো বেশি কিভাবে ব্যাটিং এ যেমন এফেক্টিভ হওয়া যায় সেটা, বোলিং এ যেমন তাকে টিপস দিয়েছেন যে তোমার এটা করলে ভালো হবে, ব্যাটিং এ কি এরকম কোনো টিপস দিয়েছেন যে এটা করো এটা করো? না, আমি ব্যাটিংটা আমি বললাম না, ব্যাটিংটা আমি তো দেখি না। বাট এখন আসলে আপনি আসলে আপনার চাওয়া পাওয়াটা কি, সে তো মাত্র সবে মাত্র শুরু, এত আলোচনাও আসলে সে করতে পারেনি, বাট তার কনসিস্টেন্সি ধরে রাখতে হলে কী কী করা প্রয়োজন? একটা নতুন ছেলের তো একটা সাইকোলজিক্যাল মানে খেলাও ঘটে নিজের মধ্যে, তো সেই জিনিসটা আপনার থেকে একটা উপদেশ দেন তাকে। ও এখন যেটা যে বলিংটা আসছে এটাই কনসিস্টেন্সি ধরে রাখতে হবে, এবং স্ট্রক বলটা মানে ওভার অ্যান্ড ওভার বল করতে হবে। সে সামনের ন্যাশনাল লিগ আছে, এটা একটা ভালো জায়গায় যে তার স্ট্রক বলটা যদি আরও বেশি করে খেলতে পারে ওভার অ্যান্ড ওভার, তাহলে আরও বেশি কনফিডেন্স থাকবে, এবং ওটার সাথে সাথে যে নতুন যে ভেরিয়েশনগুলো সে প্র্যাকটিস করছে ওগুলো যদি ইমপ্লিমেন্টেশনটা থাকে তাহলে আরও বেশি ভালো, মানে নিজেরে আরও এফেক্টিভ। আগে আমার যেটা ছিল নর্মাল স্ট্রোক, আগে আমার যেটা ছিল বোলিং, ওইটা নিয়ে কাজ করতে আগে তো কীভাবে ইম্প্রুভ করা যায় কারণ ওই জায়গাটা তো ইম্প্রুভ করছি, যে এখন নতুন নতুন ভেরিয়েশন নিয়ে কাজ করতেছি, গুগলি স্লাইডার এগুলো নিয়ে কাজ করতেছি, এগুলো যদি আরও ভালো মতো করা যায়, কন্ট্রোলে ভালো মতো করা যায়, দেন আশা করি যে আরও ভালো হবে ফিউচার ইনশাল্লাহ। সেই গল্পটা যদি বলো যে কী কারণে আসলে লেগ স্পিন উনি সাজেশন দিল আর কি, ওই গল্পটা কবে কার বা কখন যাবে? ওটা এবারের আগেরবার প্রিমিয়ার লিগে যখন আমি মাওয়ারানি ছিলাম তখন থেকে স্যার আমাকে দেখাতো, তখন থেকে বলতো যে কীভাবে বোলিং করলে আরও মানে ভালো করা সম্ভব, তো ওই সাজেশনগুলো নিয়ে আর কি সামনের দিকে এগিয়ে যাওয়া কীভাবে চেষ্টা করতেছি আরও, যে আরও কীভাবে ভালো করা যায়। আর স্যারের এখন তো শুরু, আর স্যারও কিন্তু ন্যাশনাল টিমের সাথে কাজ করছে, এখন তো মাত্র শুরু হয়েছে, নিজের দেশটা দিয়ে সবসময় চেষ্টা করবো যে নিজের দেশটা দিয়ে কীভাবে দেশকে ভালো কিছু করা যায়, স্যারদের কীভাবে খুশি করা যায়, তাদের কষ্টে ইনশাআল্লাহ ভালো। সেখানে আমি যখন কোচিং করে আমি মানে অনেক ফ্রিডম দিই বাচ্চাদেরকে, যে তোমরা এটা করো এটা করো, তো ওরা অনেক সাহস নিয়ে বল বা যে কোনো কিছু করলে আমি এই জিনিসটা আমার কোচিং মেথডের মধ্যে আছে যে আমি অনেক ফ্রিডম দিই, তো ওরা রিক্স নেয় যে আমি এটা করতে পারবো, দেখি চেষ্টা করি স্যার কিছু করবে না। তো এই আমার কাছে মনে হয় যে এই সাহস, হ্যাঁ এই সাহস ওদেরকে কাজে দেয় যে ওদের মধ্যে ওই ভয়টা থাকে না, ফেয়ারটা থাকে না, তো ওরা নতুন কোনো কিছু ট্রাই করতে পারে।